হ্যালো বন্ধুরা, চ্যানেল চিত্রায়নে তোমাদের সবাইকে স্বাগত। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজ আমি একটা বুদ্ধ পেন্টিং করে তোমাদের দেখাবো। তো পেন্টিংটা আমি আঙুল দিয়ে করব, কোনো ব্রাশ ব্যবহার করব না। ছবিটার মধ্যে কিন্তু অতটা ফিনিশিং থাকবে না, কারণ ছবিটা তো আঙুলের সাহায্যে করছি, তাই না? কোনো ব্রাশ ব্যবহার না করে শুধু আঙুলের সাহায্যে করছি, ওই জন্য তাই সেরকমভাবে ফিনিশিংটা কিন্তু অতটা আসবে না। তবু আমি আঙুলের মধ্যেই ছবিটা করে দেখাচ্ছি, যে আমি বোঝাতে চাইছি যে আমরা মনে করলে অনেক কিছুই করতে পারি। তো আঙুলের মাধ্যমেও একটা ছবি আমরা যদি মনে করি আঁকতে পারি, হয়তো সেরকম অতটা ফিনিশিং হবে না। তো চলো বন্ধুরা, দেখে নিতে হলে ভিডিওটা। বন্ধুরা দেখো, আঙুলে রং লাগিয়ে কেমনভাবে সুন্দর একটা বুদ্ধ পেন্টিং করছি। হ্যাঁ, যদিও ছবিটা অতটা সুন্দর হবে না, আঙুলের সাহায্যে এই ছোট ছবিগুলো আর কতটুকুই বা ফিনিশিং করা যায়। সব নিখুঁত কাজগুলো তো এই আঙুলের সাহায্যে করা যাবে না, তবু করছি যতটা পারছি। এবার তোমরা হয়তো ভাববে, ব্রাশের সাহায্যেও তো ছবিটা করা যায়। হ্যাঁ, অবশ্যই করা যায়, কিন্তু বন্ধুরা এখানে আমি একটু অন্যরকম কিছু করতে চাইছি। ছবি আঁকা তো অনেক রকম পদ্ধতি আছে, অনেক রকমভাবেই তো ছবি আঁকা যায়, তাই না? তো এটাও একটা পদ্ধতি। একটা কথা হলো, আমাদের সব রকম জেনে রাখতে হবে, সব কিছু শিখে রাখতে হবে, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। দেখো, আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, অনেকদিন আমি ভিডিওর মধ্যে কোনো প্রশ্ন রাখিনি, তাই আজ তোমাদের জন্য একটা প্রশ্ন রাখলাম। প্রশ্ন হলো, ভিডিও শুরুতেই আমি মাউথ অর্গানে একটা সুর দিয়েছি, বলতো দেখি কে কে বলতে পারো এই গানটা কি গান। তোমরা তো জানোই সঠিক উত্তরদাতাদের নাম আমি পরের ভিডিওতে কাউন্ট করব, তাদের নামে শর্ট আউট দেব। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো। আর সবশেষে একটা কথা না বললেই নয়, আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে উৎসাহ করবে, আর ভিডিও শেয়ার করো যাতে আরও সবাই ভিডিওটা দেখার সুযোগ পায়। আর আমার কাছ থেকে কিছু জানতে হলে, শিখতে হলে বা কিছু দেখতে হলে আমার চ্যানেলের নতুন বন্ধুদের বলছি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা খুব তাড়াতাড়ি এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলটা বাজিয়ে দাও। বন্ধুরা সবাই ভালো থাকবে, টাটা।